হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আপনারা সব কেমন আছেন? সকলে ভালো আছেন তো? ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। আমার নাম সুজয় নিঃশব্দ দাস, আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। যারা নতুন নতুন ভিডিও পেয়েছেন তাদেরকে বলবো এখনই সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা বাড়িতে কার্তিক পূজা করি, সেই কার্তিক পূজা করার কোনো নিয়মকানুন আছে? অবশ্যই হিন্দুরা কি কার্তিক পূজা করতে পারে? শাস্ত্রের কি কোনো নিয়ম আছে? এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কার্তিক পূজা আমরা যে করি তার কি ফল লাভ হয়। আজকালকার যুগে মানুষে বলে থাকে, আজকালকার পুরোনা যারা বয়স্ক যারা আছে তারা বলে থাকে যে বাড়িতে কার্তিক ফেললে একটি বাচ্চা হবে। যার বাচ্চা কাচ্চা হয় না, বিবাহ হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয় না, তার কার্তিক ফেললে বাচ্চা হবে। আবার জোড়া কার্তিক ফেললে বাচ্চা হবে, আবার বিয়েও হবে। এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তথ্যটা পুরোই হচ্ছেন ভুল তথ্য। তাই এখানে ব্রহ্মা বলছেন ব্রহ্মসিংহতায় এই জড়জগতের প্রথম জীব হচ্ছেন ব্রহ্মা। তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো ব্রহ্মা হচ্ছেন, ব্রহ্মা বলছেন ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তিনি মুসলিমদের কোরআন শরীফে তাকে আল্লাহ বলে সম্বোধন করা হয়, বাইবেলে গড বলে সম্বোধন করা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত 33 কোটি দেবতার পূজা হয়ে যায়, আর কোনো দেবতার পূজা করার দরকার নেই। তো কলিযুগের মানুষ যখন আমরা দেখতে পাই কার্তিক পূজা করছেন বাড়িতে, সমস্ত ধুমধাম করে করছেন, বলে কার্তিক পূজা করব, কার্তিকের ভোগ খাবো আমরা, ভোগ আর প্রসাদের মধ্যে কি পার্থক্য সেটাই জানে না। প্রসাদ আগে কিন্তু ভোগ লাগানো হতো না। তো জগন্নাথপুরীতে সর্বপ্রথম ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ কলিযুগের মানুষ গ্রহণ করে। আজকালকার যুগে ভগবানকে বাদ দিয়ে সমস্ত দেবতাকে ভোগ লাগায়। তো সমস্ত এই দেবতাকে ভোগ লাগানোর অর্থই হচ্ছেন সমস্ত দেবতারা ভগবানের প্রসাদ গ্রহণ করে। বুঝতে পারছেন? সমস্ত দেবতারা ভগবানের প্রসাদ গ্রহণ করে। এখনকার যুগে কি হয়েছে যে ভগবানকে ভোগ না লাগিয়ে দেবতাদের ভোগ লাগায়, সেটা হচ্ছেন শাস্ত্রে এতে কোনো নিয়ম নেই। যে একটা কার্তিক ফেললে আমার বাড়িতে বাচ্চা হচ্ছে না, তাহলে মুসলমানরা তো কার্তিক পূজা করে না, তাই তাদের বাড়িতে বাচ্চা হচ্ছে না, তাদের বাড়িতে জোড়া কার্তিক ফেলে না, তাদের বাড়িতে কি তাদের বিয়ে হচ্ছে না? তো এটা হচ্ছেন তথ্যটা পুরো ভুল। কোনো শাস্ত্রে এতে কোনো নিয়মকানুন নেই। তিনি হচ্ছেন এই জড়জগতের একজন দেবতা। কার্তিক হচ্ছেন মা দুর্গা আর মহাদেবের পুত্র। এই 33 কোটি দেবতা ভগবান শ্রীকৃষ্ণের অলঙ্কার, মানে ভগবান শ্রীকৃষ্ণ যা বলে এই 33 কোটি দেবতারা তাই শোনে। তো আমরা বাড়িতে অবশ্যই আমরা দেখি যারা কার্তিক পূজা করছি, এতে কোনো নিয়ম আছে যে আমার বাড়িতে কার্তিক ফেললে কেউ একজন ব্যক্তি তার বাচ্চা হচ্ছে না, তার বাড়িতে যে কার্তিক ফেলে আসলাম, তা কার্তিক ফেললে কি তার কোনো বাচ্চা কাচ্চা হবে, তার কোনো প্রমাণ আছে, শাস্ত্রের কোনো প্রমাণ আছে যে কার্তিক পূজা কিন্তু এই দেবদেবীর পূজা? কোন শাস্ত্রের প্রমাণ আছে? তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় কী বলছেন, সমস্ত কিছু কিন্তু কোনো দেবতারা কিছু না করতে পারলে তখন কী করে, ভগবান স্বয়ং নিজে আসে। পরিত্রাণায় সাধনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম স্থাপনায় থায় সম্ভাবনা যুগে যুগে। পরিত্রাণ করবার জন্য, দুর্দৃষ্টিকে বিনাশ করবার জন্য ভগবান যুগে অবতীর্ণ হন। কথাটা বুঝতে পারছেন? তো সমস্ত দেবতার পূজা করা না করে আমরা যদি ভগবানের পূজা করি তাহলে সমস্ত দেবতার পূজা হয়ে যায়। এখন বলবেন যে তাহলে আমরা কী করব, আপনারা কী করবেন? যদি কার্তিক পূজা করতেই হয়, সমস্ত ব্যঞ্জন বানিয়ে আপনি ভগবানকে নিবেদন করুন, ভগবানকে নিবেদন করা সেই প্রসাদ আপনি কার্তিক ঠাকুরকে আপনি নিবেদন করুন, ওতে কার্তিক অতি খুশি হবে। আজকালকার যুগে অনেকে বলে থাকে যে কৃষ্ণ ভক্তরা কেন কার্তিক ঠাকুরের প্রসাদ খায় না? কারণ হচ্ছে আমরা খাই। কীভাবে খাই? কারণ হচ্ছে যার বাড়িতে কার্তিক পূজা হচ্ছেন সেও হচ্ছেন একজন মাংসভোজী, আর যে পূজা করছেন সেও হচ্ছেন, সে ব্রাহ্মণ হচ্ছেন নেশাকর, সে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বাড়িতে মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে। কলিযুগের ব্রাহ্মণ হচ্ছে কলিযুগের চেলা। সে ভগবানকে নিবেদন করে না, সে শুধু কাকে নিবেদন করে? সে শুধু কার্তিক ঠাকুরকেই নিবেদন করে, তাই কার্তিক ঠাকুর সেটা গ্রহণ করেন না। এখনকার যুগে কী হয় যে লক্ষ্মী পূজা ঘরে ঘরে হয়, কিন্তু নারায়ণকে ছেড়ে লক্ষ্মী পূজা করলে সে লক্ষ্মী ঘরে থাকে না। তাই আজকে হচ্ছেন কার্তিক পূজা, ঘরে ঘরে কার্তিক পূজা। এই কার্তিক পূজার সিস্টেমটা শুধু এই পশ্চিমবাংলার মধ্যে, শুধু এই কলকাতার এলাকার মধ্যেই আছে, আর বাদবাকি কোথাও নেই। তাহলে বিশ্ব তো, এই ব্রহ্মাণ্ড তো অনেক বড়,
তাহলে যারা এই কার্তিক পূজা করেন তাদেরকে বাচ্চা কাচ্চা হচ্ছে না? খ্রিস্টান ধর্মের লোক বাচ্চা কাচ্চা হচ্ছে না, ইসলাম ধর্মের লোকের বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটা হচ্ছে ভুল ধারণা। তো আমরা হিন্দুরা অনেক ভুল দিকে ধাবিত হয়েছি। আজকালকার যুগে দেখি দেবতাদের পূজা করতে গেলে এখন আর মাছ মাংস খুব লাগাচ্ছে, ওই যে মা কালী বলেছে, হ্যাঁ এইসব বিষয়ে, সেটা হচ্ছেন অত্যন্ত ভুল। মা কালী কখনো বলে না, মা হচ্ছেন এই জগতের মা, তিনি অসুরদের নিধান করবার জন্য এই জগতে এসেছিলেন, অসুরদের বিনাশ করবার জন্য তাকে অস্ত্র দেওয়া হয়েছিলেন, এই কারণে অসুর খাতির বলে। যারা জীব হত্যা করে, সুরাপান করে, নেশা করে, তাদেরকে বলা হচ্ছে অসুর, তাদেরকে হত্যা করবার জন্য মা এই জগতে এসেছিলেন। আজকালকার যুগে দেখছি যে মাকেই জীব হত্যা করে ভোগ লাগানো হচ্ছে, সেটা অত্যন্ত ভুল। আমরা ভগবানকে, ঈশ্বরকে ভোগ লাগিয়ে আমরা সেই প্রসাদ সমস্ত দেবতাকে আমরা দিতে পারি। তো এই কারণে হচ্ছে আমরা কোনো কার্তিক ঠাকুরের প্রসাদ আমরা গ্রহণ করি না। একমাত্র প্রসাদ এই পৃথিবীতে যখন প্রসাদ ছিল না, তখন কিন্তু সত্যযুগে সর্বপ্রথম জগন্নাথ পুরীতে জগন্নাথকেই একমাত্র ভোগ লাগানো হয়েছে। সেই ভোগ লাগানোর ফলে সেটাকে প্রসাদ হয়, সেই প্রসাদ হয়ে আমরা জগন্নাথ পুরীতে আনন্দবাজার আছে, সেই আনন্দবাজারের সমস্ত লোক যেয়ে সেখানে প্রসাদ কিনে, ভগবানের প্রসাদ কিনে খায়। সমস্ত দেবতারা কিন্তু এই জগন্নাথ পুরীতে এসে সেই প্রসাদ গ্রহণ করে। ডাইরেক্ট আমরা যদি দেবতাকে সেই ভোগ লাগাই তাহলে কিন্তু সেটা ভোগ নেয় না, সেটা কিন্তু কী হবে, পাপে পরিপূর্ণ হতে হবে। তো আমরা বাড়িতে যখনই কার্তিক পূজা করব, আজকালকার যুগে এখন দেখি যে কার্তিক পূজা কেন করছেন যদি জিজ্ঞেস করি, বলে আমার বাড়িতে একটা পুত্র সন্তান হবে, ওই জন্য কার্তিক পূজা করছি, কার্তিক হচ্ছেন আমার পুত্র। তাহলে পূজা হয়ে গেলে আমরা রাস্তায় দাঁড় করে দিই কেন? আপনার ছেলেকে হলে কি আপনি রাস্তায় দাঁড় করাতে পারবেন? আপনার ছেলে হলে আপনি রাস্তায় দাঁড় করাতে পারবেন? তাহলে কার্তিককে কেন আপনি রাস্তায় দাঁড় করে দিচ্ছেন? তখন তাদের মুখে কোনো কথা থাকে না। অবশ্যই আমরা যখন কার্তিক পূজা করব, আমাদের জানা উচিত যে কার্তিক হচ্ছেন এই জগতের একজন দেবতা, তাকে পূজা করার সময় ভগবানকে, ঈশ্বরকে ভোগ লাগিয়ে আপনি সেই প্রসাদ, আপনি কার্তিককে, কার্তিক ঠাকুরকে আপনার সেই প্রসাদ উৎসর্গ করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন, তবেই সঠিক পূজা আপনার সম্পাদন হবে, তা না হলে নয়। আর যে পূজা করবে সে হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব হওয়া উচিত। শুদ্ধ বৈষ্ণব হলে সেই পূজা আমরা তাকে, ভগবানকে ভোগ লাগিয়ে আপনি সেটা সবাইকে দিতে পারেন। অবশ্যই আমরা বাড়িতে কার্তিক পূজা করতে পারবো কিনা সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো চলুন আজকে কার্তিক পূজা, কার্তিক পুজো উপলক্ষে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ঠিক মতন করবেন। আর অবশ্যই কার্তিকের সামনে, কার্তিক ঠাকুরের সামনে কীর্তন করার চেষ্টা করবেন, আর মহামন্ত্র জপ করার চেষ্টা করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম।